আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিব আহমেদ খানকে হত্যাচেষ্টা মামলায় দেহরক্ষী সহ আওয়ামী লীগ সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিউল, এ নিয়ে আপনার কাছে আরো কি কি তথ্য আছে? জানেন যে আসলে সকাল থেকে আমি সিএমএম কোর্টে আছি। এই মুহূর্তে যদি আমি বলতে চাই, একটু আগে হচ্ছে ইরফান সেলিমের তিন দিনের হচ্ছে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আপনি জানেন যে আসলে এই যে রিমান্ডটা হচ্ছে, এটা আসলে কিন্তু নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় যে রিমান্ড, সেই রিমান্ডটা আসলে চাওয়া হয়েছে। এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছে আসলে যৌক্তিক কারণে তারা আসলে এই রিমান্ড চেয়েছে, এবং সেই পক্ষ থেকে আসলে আদালত তাদেরকে রিমান্ড যে মঞ্জুর করেছে এবং সেটা হচ্ছে যৌক্তিক। এবং অন্যদিকে যদি আসামি পক্ষের কথা বলতে চাই, যে আসামি পক্ষ বলছে যে আসলে রিমান্ড চাওয়ার কোনো আসলে এইটা কোনো দরকার নেই, কারণ এর আগেও তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি। এবং একই পক্ষে একই সাথে বলা হয়েছে যে রাষ্ট্রপক্ষের থেকে কিন্তু বলা হয়েছে যে কোনো ধরনের যে এই হত্যা চেষ্টা আসলে করা হয়নি, এবং রাষ্ট্রীয় কোনো কাজে কিন্তু আসলে নৌবাহিনী কর্মকর্তা সেখানে যাচ্ছিল না, সে ব্যক্তিগত কাজে আসলে সেখানে যাচ্ছে। এই যে যুক্তিতর্ক শেষে আসলে শুনানি শেষে আসলে বিজ্ঞ আদালত এসে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই মুহূর্তে আসলে তাকে আদালতের পাশে যে গারদ আছে, গারদে রাখা হয়েছে। তা পরবর্তীতে আসলে আমরা বলতে পারবো যে এখানকার তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কীভাবে নেওয়া হচ্ছে বা তাকে এখানে রাখা হবে কিনা, বা তার বিরুদ্ধে যে আরও বাকি যে চারটি মামলা আছে সেই মামলার কিন্তু আজকে তাকে আসলে উঠানো হবে কিনা আদালতে। এই ছিল শামিমা। শফিউল, ধন্যবাদ আপনাকে। সৎ ঐক্যবদ্ধ থেকে দেশের বাইরে যে কোনো হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে লেবুখালী সেনানিবাসে পাঁচটি ইউনিট এবং তিনটি পদাতিক ডিভিশনে পতাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে শৃঙ্খলা বজায় রেখে সেনা সদস্যদের দায়িত্ব পালনে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ইউনিট এবং পদাতিক ব্রিগেডকে পতাকা হস্তান্তর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশের উন্নয়নের কাজে যে কোনো দুর্যোগে দুর্বিপাকে আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। তাই সেনাবাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে করোনাকালীন সময়েও যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে বিশ্বটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব উজ্জ্বল করেছেন। তিনটি ব্রিগেড সদর ও পাঁচটি ইউনিটের পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। রোববার তিনি জ্বর এবং কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে করোনা পরীক্ষা করা হলে তার শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। পরিবারের সদস্যরা জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ তিন আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আবু জাহির। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক বিবৃতিতে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন যারা ইনফান্তিনোর সংস্পর্শে ছিলেন তারা যেন নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এ সময় তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। গত ১৬ অক্টোবর সর্বশেষ প্রকাশ এসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফায় সেই সম্মেলনে প্রায় সবাই উপস্থিত ছিলেন। আগামী ১০ দিন ফিফা সভাপতি কোয়ারেন্টাইনে থাকবেন। এবার শেয়ারবাজারের খবর।
এমজেএল বাংলাদেশ লিমিটেড 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য 45% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমন্বিত ইপিএস হয়েছে 5.52 টাকা, যা আগের বছর ছিল 5.87 টাকা। সম্পদ মূল্য হয়েছে 36.66 টাকা। 13 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 17 নভেম্বর। এদিকে বিনিয়োগকারীদের জন্য 52% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইপিএস হয়েছে 10.13 টাকা। সম্পদ মূল্য হয়েছে 41.22 টাকা। এজিএম হবে 24 ডিসেম্বর এবং রেকর্ড ডেট 26 নভেম্বর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।